তো বন্ধুরা, আজকে গুড মর্নিং না বলে একদম সকাল সকাল চলে আসলাম। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন 7টা মতো বাজে, পুরো স্নান দান সেরে পুরো রেডি, আমি এখন ফুল আনতে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করছি কি হচ্ছে, তো দেখতে থাকো, সাথে থাকো। দেখো প্রচুর রোদ উঠেছে, মনে হচ্ছে আজকে 5টা থেকে রোদ উঠে গেছে, তো দেখতে থাকো। তো তারপর দেখো, আমি সব কিছু রেডি করে নিয়েছি, তো ফুল নিয়ে আসলাম। আর এই দেখো, এখানে পুজো দিয়ে দিয়েছি। তো তারপরে চলে আসলাম এখানে, এই দেখো। তো আজকে ফাইনালি আমাদের আজকে ঠাকুর ঘর বানানো শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের প্রথম ঠাকুর ঘরের খুঁটি যাত্রা করছে, তার জন্য সকাল সকাল স্নান দান সেরে এই দেখো আমি চলে আসলাম পুজো দেওয়ার জন্য। সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা আমার পেজ থেকে, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ প্লিজ তোমরা ফলো করে দিও। তো তারপর দেখো, সব কিছু রেডি, পুরো ফোটা লাগিয়ে দিয়েছে। তো তার আগে আমি এটাকে ধুয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো পুজো হচ্ছে, পুজো দিতে বললো, সবাই বললো ভালো করে পুজো দিতে। তো আমি তো জানি না, কোনোদিন করিনি, কীভাবে করতে হয় বলে বলে দিচ্ছিলো। তারপরে দেখো মশলাটা প্রথম আমাকে দিতে বললো, কেন আমি স্নান ছেড়ে পুজো দিলাম, তার জন্য প্রথম মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর একে একে সবাই দেবে, তো সবাইকে নাকি দিতে হয়, আমি তো জানতাম না। তো তারপর আমার পর বাবা দিয়ে দিল, তো তিনবার তিনবার নাকি দিতে হয়, তারপরে ওরা দিবে। বাবা তিনবার দিয়েছে, তারপর ঠাম্মা, এই দেখো ঠাম্মা দিতে আসলো। তো ঠাম্মাকে প্রথমে দেওয়ানোর উচিত ছিল, তো ঠাম্মা বললো না, তোর বাবাকে দিতে। তারপরে এই দেখো আমি দুপুরে রান্না করে, মানে দেখতে পেলে সবজি কম, তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমি ওটা ডাল বানিয়েছিলাম, আর এটা টক মিষ্টি কুমড় দিয়ে, আর এটা সকালে মানে নিরামিষ সবজি বানিয়েছিল, কিন্তু আজকে সোমবার নিরামিষ। আর এটা বরবটি আর আলু ভাজি, আর হাঁড়িতে তো ভাতই আছে। তো রান্নাটা আমিই করেছিলাম, পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি এসে রান্না করে নিই। এই দেখো বন্ধুরা, আমাদের মুরগিতে আবার মানে ডিম ফুটিয়েছে, এই দেখো। তো 7টা বাচ্চা হয়েছে, 12টা ডিম দিয়েছিলাম, তো 7টা ফুটেছে, আর ওগুলো মানে খারাপ হয়ে গেছে গরমের জন্য নাকি প্রচুর গরম। ঈদ দেখো কি রোদ, পাথরে দেখাই দাঁড়া। এই দেখো এত রোদ উঠেছে কি বলবো, আগে ওগুলো ফুটেছিল, এখন এগুলো ফুটেছে, এগুলো ছোট, এগুলো এই দেখো 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 কি সুন্দর। তো বন্ধুরা দেখো, একদম রান্না বাড়া কিছু হয় দেখানো মানে একদম খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে চলে আসলাম। প্রচুর গরম দিয়েছে, যেমন বৃষ্টি দিয়েছিল 2-3 দিন তেমনই একদম গরম দিয়েছে, প্রচুর, এত গরম কি বলবো, মনে বলার মতো নেই, এত গরম দিয়েছে। তো এখন এখানে বসে আছি, এই দেখো এত রোদ, রোদের জন্য তাকানো যাচ্ছে না। তো এই দেখো এই কাঁঠাল গাছের নিচে একটু ছায়া আছে, তো এখানেই বসে আমি, তো এখানেই বসে আছি।